আসসালামু আলাইকুম, সাথে স্টাডি সেলাই থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদেরকে আমি খুব সহজ পদ্ধতিতে কিভাবে ফেস্টিং দিয়ে গলার ডিজাইন করবেন যে কোনো জামার দামি জামাগুলোতে সেটা দেখাবো। আপনারা এই নিয়মটি ফলো করলে যে কোনো জামার গলার ডিজাইন খুব সহজে করতে পারবেন। এখানে ফেস্টিং দিলাম হচ্ছে 9 ইঞ্চি, আর 2 ভাঁজে হচ্ছে 4.5 ইঞ্চি। এখন আমি গলাটি চড়া দিব, পাশ মানে পাশ হচ্ছে 3 ইঞ্চি বা 3 ইঞ্চি থেকে 2 সুতো কম দিতে পারেন। এখন লম্বা নিব 6.5 ইঞ্চি, আপনার সাথে 7 ইঞ্চিও দিতে পারেন, 6.5 ইঞ্চিটাই বেটার। এখন আমি বক্স আকারে তৈরি করে নিব। এবার বক্স আকারে তৈরি করে নিয়েছি, নিচের দাগটি থেকে 3 ইঞ্চি পর্যন্ত একটা দাগ টেনে দিবেন, বা এই লাইনটি অর্ধেকে দাগ টেনে দিবেন, এই লাইনটিকে 2 ভাগ করে দাগ টেনে দিতে পারেন। আমি 3 ইঞ্চিতে এভাবে দাগ টেনে দিয়েছি। দেওয়ার পরে এই দাগটি থেকে দাগটি এভাবে গোল করে একটা শেপ করে দিয়েছি। এখন এখান থেকে নিচ পর্যন্ত কোনাকুনিভাবে ভি শেপ করে দেব, এভাবে ভি শেপ করে দিয়েছি, প্রথমে গোল তারপরে ভি শেপ। এখন আমি 1 ইঞ্চি অনুযায়ী পাশ নিয়ে দাগ টেনে দেবো। এভাবে দাগ টেনে দিয়েছি, এখন দাগ অনুযায়ী কেটে নেব। খুব ইজি, কঠিন কোনো কিছু না, আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন। গলাটি কেটে নিয়েছি, এখন আমি গলাটিকে কাপড় উপরে বসিয়ে ইস্তারি করে নেব। এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টি কম ছিল ওই জন্য জোড়া দিয়ে বড় করে নিয়েছি, কারণ রেডিমেড জামাতে কাপড় কম থাকে। আপনি এভাবে জোড়া দিয়ে বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন আমি জোড়া দিয়ে নিয়েছি, গলাটি ডিজাইন করছি। এই গলাটি যে সাইডটি চকচক করে ওই সাইডটি নিচের দিকে রাখবো, রেখে ইস্তারি করে নেবো। এই যে দেখেন যে সাইডটি চকচক করে এই সাইডটি নিচের দিকে রেখে ইস্তারি করে দিলে বক্রমটি বসে যাবে। এখন আমি 1/2 ইঞ্চি অনুযায়ী কাপড় রেখে বাকি কাপড়টু কেটে ফেলে দেব, বাড়তি কাপড়গুলা। এখানে ছোট ছোট করে কাট দিয়ে নেব, ভাঁজ দিয়ে সেলাই করতে সুবিধা হবে। উপরে বাড়তি কাপড়টিও কেটে নেব। এখন আমি গলাটির সাইডে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে দিতেছি। এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে দিবেন ঘুরিয়ে ঘুরিয়ে। আর যারা বক্রমটা ঝামেলা মনে করেন, তারা আমার চ্যানেলে বক্রম ছাড়া কিভাবে জামার গলার ডিজাইন করতে হয় এই ওই ভিডিওটিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি গলাটিকে 2 ভাগ করে মাঝখানে এভাবে কাট দিয়ে নিয়েছি। এখন আমি জামার কাপড়টিকে নিয়ে এভাবে 2 ভাগ করে কাট দিয়ে নেব, যেন গলাটি সঠিকভাবে বসাতে। এখন জামাটিকে সোজা আর গলার কাপড়টিকে উল্টা করে নিয়ে দোনো কাট চিহ্ন অনুযায়ী বসিয়ে নেব মাঝখান বরাবর। এখন আমি গলাটির নিচে এভাবে একটা পিন মেরে দেবো, যেন গলাটি এদিক সেদিক না হয়। মাঝখানে বরাবর এইভাবে একটা সেলাই করে দিব। ফেস্টিংটি আগ পর্যন্ত সেলাই করবেন, ফেস্টিংটির উপরে আর সেলাই দিবেন না। এভাবে সেলাই করে নিয়েছি, এখন আমি ফেস্টিংটির পাশে ঘেঁষে সেলাইটা করে দেবো। ফেস্টিংটির উপরে সেলাই করতেছি না, ফেস্টিংটি সাইড মানে ফাঁস বরাবর সেলাই করে যাব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিবেন।
আপনারা কিন্তু ফেস্টিংটির উপরে সেলাই করবেন না। সেলাই করা নেওয়া শেষ, এভাবে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি এই যে সেলাইটির বাইরে থেকে কেটে যাব, দুই সুতো অনুযায়ী কাপড় রেখে তারপরে কেটে নিব। সেলাইটির ভেতরে কাটবে না, বাইরে দুই সুতো অনুযায়ী কাপড় রেখে গলাটি কেটে নেব। ছোট ছোট করে কাট দিয়ে নেব, সেলাইয়ের বাইরে কাট দেব, ভিতরে দিব না, তাহলে গলাটি নষ্ট হয়ে যাবে। আপনারা সাবধানে কেচি দিয়ে সেলাইয়ের ভেতরে না বাইরে ছোট ছোট করে কাট দিয়ে নেবেন। এখন আমি গলাটিকে সোজা করে নেব। গলার নিচে যে পিনটা বসিয়েছি এটা উঠিয়ে নেব। এই যে দেখেন গলাটি রেডি। আপনার গলাটি উপরে এইভাবে চাপ সেলাই করে দিবেন। গলাটির উপর চাপ সেলাই করে দিয়ে গলাটি সেট হয়ে থাকবে। কাজ করা জামা যে জামাতে ডিজাইন করবেন ওই জামার গলার উপরে কিন্তু চাপ সেলাইটা দেবেন। আমার চ্যানেলে রেডিমেড জামা কীভাবে কাটিং এবং সেলাই করবেন খুব সহজ পদ্ধতিতে এই ভিডিওটি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, বা এই ভিডিওটির নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে অনেকগুলো ফেলিস তৈরি করা আছে, সবগুলো ভিডিওর আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে দেখেন চাপ সেলাই দেওয়া শেষ, এখানে আপনারা ছোট ছোট করে বাটান দিয়ে বসাইতে পারেন, সাদা কাপড় দিয়ে, কাপড় দিয়ে মুড়িয়ে। আমার চ্যানেলে বাটান কীভাবে তৈরি করতে হবে ভিডিওটি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গলাটি আপনারা হ্যাম করে নেবেন, যদি হ্যাম করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, এই নিয়ে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করবো। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।